আমাকে ও আমার সাথে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল এবং এখন সেটাকে পুরোপুরি ডিনাই করছে। ও সেটা পুরোপুরি ডিনাই করছে। আমরা 2016 সালে আমরা মিট করি, প্রথম দেখা হয়, কথা হয় ফার্স্ট থ্রু টুইটার। তারপরে অন্য মানে আমাদের যোগাযোগ হয়, ও আমাকে টিকিট পাঠায় দিল্লির, দিল্লিতে ওর সাথে দেখা করার জন্য। ওর ফ্ল্যাটে 104 সাউথ অ্যাভিনিউ ফ্ল্যাটে, যেখানে যেটা ও থাকে, ও আমাকে রিসিভও করতে আসে। এবং সেই থেকেই আমাদের মানে আমাদের ফিজিক্যাল রিলেশনশিপটা মানে তখন স্টার্ট হয় অ্যাট দ্যাট টাইম। এবং ওর যে আরেকটা গার্লফ্রেন্ড আছে, এই যে দুর্বা সেন বলে, আমি আমার সেটা জানা ছিল না। আমি শুধু জানতাম যে ওর ডিভোর্স কেসটা চলছে। ডিসেম্বরে গেছিল নেদারল্যান্ডস আমাকে মানে আমার সঙ্গে দেখা করতে, এবং পুরো যে ফান্ডিংটা সেটা হচ্ছে আমি করেছিলাম। এবং যে অ্যাপল ওয়াচটা নিয়ে এত কন্ট্রোভার্সি চলছে, সেই অ্যাপল ওয়াচটাও আমার গিফট করা। আমাকে ও ইউজ করেছে। তারপরে প্রতিদিনই সে আমায় বিয়ে করছে, প্রতিদিনই আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিচ্ছে। ও আমাকে 2.5 লাখ রুপিস আমার অ্যাকাউন্টে এই দুই দিন আগে ও ট্রান্সফার করেছে অ্যাজ এ কম্পেনসেশন ফর হ্যাভিং এ ফিজিক্যাল রিলেশনশিপ উইথ হিম। হ্যাঁ, লাইক আমি হচ্ছে একটা প্রস্টিটিউট, আমাকে ওই টাকা দিলে আমি ওটা আমার সব চুকে গেল আর কি, ওর সাথে আর কোনো রিলেশনশিপ থাকবে না। এর মধ্যে আবার দুর্বা সেনও আমাকে একবার ফোন করে বলেছিল যে হচ্ছে তুমি যদি ঋতব্রতকে না ছেড়ে দাও তাহলে আমার তৃণমূলের সব বড় বড় লিডারদের সঙ্গে আমার পরিচয় আছে, তোমাকে রেপ করিয়ে দেবো বা খুন করিয়ে দেবো, এসব আমাকে বলে।